গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল সুপারস্টার শাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটি। রাজকুমার সিনেমাটি সে সময় ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করেছিল। প্রিয়তমা সিনেমার সাফল্যের পরে প্রিয়তমা সিনেমার প্রযোজক আরশাদ আদনান এবং প্রিয়তমা সিনেমার সফল পরিচালক হিমেল আশরাফ তারা দুজন মিলে আবারও নতুন করে শাকিব খানকে নিয়ে তৈরি করেছিলেন রাজকুমার এই সিনেমাটি। তো আজকের ভিডিওতে আমরা জানবো শাকিব খান অভিনীত রাজকুমার এই সিনেমাটি কত কোটি টাকা আয় করেছিল, অর্থাৎ এখন পর্যন্ত শাকিব খানের রাজকুমার এই সিনেমাটি কত টাকা আয় করেছে। শাকিব খানের রাজকুমার এই সিনেমার বাজেট ছিল 8 কোটি টাকা, অর্থাৎ এই সিনেমাটির নির্মাণ ব্যয় 8 কোটি টাকা। রাজকুমার সিনেমাটি গতবার রোজার ঈদে যখন মুক্তি পায় তখন বেশ আলোচনায় ছিল বা আলোচনা হচ্ছিল যে শাকিব খানের রাজকুমার এই সিনেমাটি হয়তো প্রিয়তমা সিনেমার রেকর্ডকে ভেঙে দেবে, কারণ এই সিনেমাটি সেভাবেই তৈরি করা হয়েছে, দর্শকরা এই সিনেমাকে ভালোভাবে গ্রহণ করবে। এই সিনেমার প্রযোজক আরশাদ আদনান দাবি করেছিলেন যে অবশ্যই রাজকুমার এই সিনেমাটি প্রিয়তমার রেকর্ড ভেঙে দিবে, কিন্তু শেষ পর্যন্ত আর সেটা হয়নি, কারণ দর্শকরা প্রিয়তমাকে যেভাবে গ্রহণ করেছিল রাজকুমার সিনেমাটিকে সেভাবে গ্রহণ করতে পারেনি, অর্থাৎ প্রিয়তমার মতো রাজকুমার সিনেমাটি দর্শকদের মনে জায়গা দখল করতে পারেনি, যার কারণে রাজকুমার সিনেমাটি ততটা ব্যবসা সফল সিনেমা হিসাবে উপস্থাপন করতে পারেনি। রাজকুমার সিনেমাটি প্রিয়তমার সিনেমার মতো দর্শক টানতে পারেনি, তবে যে একদম খারাপ হয়েছে সেটাও কিন্তু না, রাজকুমার সিনেমাটি ভালো পরিমাণ টাকা আয় করেছে। তো শাকিব খানের রাজকুমার এই সিনেমাটি এখন পর্যন্ত, অর্থাৎ সর্বমোট শাকিব খানের রাজকুমার সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে 26 কোটি টাকা। কি আমার কথা শুনে বিশ্বাস হচ্ছে না যে রাজকুমার সিনেমাটি 26 কোটি টাকা আয় করেছে? তো সেক্ষেত্রে আপনাদের যদি মনে সন্দেহ হয়ে থাকে বা আমার কথা মিথ্যা মনে হয়ে থাকে তাহলে গুগলে সার্চ করে দেখতে পারেন, তাহলে আপনারা সেখানে দেখতে পারবেন যে এই সিনেমাটির আয় 26 কোটি টাকায় দেখাচ্ছে। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন, এবং এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।